জগতের মানুষ শুধু আল্লাহ মানার নাম ইমান নয় আল্লাহর নবীদেরকে কে মানার নাম ইমান আল্লাহর নবীদেরকে কে মানার নামও শুধু ইমান নয় যোগ যোগে আল্লাহর অলিদেরকে কে মানার নামও ইমা তাহলে আল্লাহ মানা নবী মানা অলি মানা তিন মানা যার ভিতরে তিনটার মহব্বত যার অন্তরে আল্লাহ কয় বন্ধু আমি আসতে না দরজা খুল্লা দিম গো ওই নবীলা উম্মত অলিওলা উম্মত রে বাধা দিতাম না যে কোনো দরজা দিয়া আপনার উম্মত বেহেসতে প্রবেশ করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা আবরকাত الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليكم يا فاك الصلاة والسلام عليكم يا أهل بيات الصلاه والسلام عليكم يا كل الانبياء الصلاه والسلام عليكم يا كل الاولياء الحمد لله رب العالمين خالق السماوات والارضين As-salatu salamu ala man kana nabiya wa adamu Bainal ma'i wat Wa sayyidina wa nabiyana wa habibana wa maulana muhammad Sallallahu ta'ala alaihi wa la alihi wa asuhabihi وأهل بيته أولماء أهل, أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله المولانا العظيم وصدق النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم لا إيمان علم لا محبة له

কাশভদ্র যা বি জামালিহি হাসনাতে জামিও আহি একটু মহব্বতে জোরে জোরে বালা গাল কাশভদি জামালিহি হাস জামিও হরদমে ঘর লা হরদমে ঘর লা যাবে যে রোগ হজরত ফার দারুন আরে জান ফেরে দাউমে লারাইবা আনতম তাদুখোল حسنت زمینہ صلو علیہ عشق اغمات نے میں پوتو عشق اغمات نے میں پوتو حال شاہی دارہ ہے رحم کی قابل تیرا

ارنور محمد لا اله <سؤال> سبحان الله لا اله الا لا اله الا الله محمد رسول الله سبحان الله ইলা গা মাজে রোজা সাইর না আমার নদরুদ বহিল না বল নাও মাঝ রোজা আমার নদরুদ আমার নদর না বললে না বি أمرنا بيتو معي بولي لا إله أجور إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم أمين مبدو আপনি কি মানে না জমিনে না পাহাড়ে না গত জীবনে কত তালাস করলাম খুঁজে পাইলাম মা এ মা বনে রাগ দুনিয়ার জামেলা আদায় হয়েছে নি মা তোয়া হইতেছে মা আমরার সাথে আল্লাহর দরবারে দুটা হাত বাড়াও না মা মারা গ তোমরা গো এই গ্যারামের নাজরি নয় মা একদিন নতুন বধু হইয়া এই গেরামে ঢুকছিলাম মা আরেক দিন এই সাদা কাপড় বইয়া বাই যাইবা জানি না গো মা বাবার জন্য জানিব আসে পাশে দোকানে সাড়ে তিন আধ কাবনের কাপড় উপস্থিত হইয়া গেছে মা জানি না গো মা বাবার জন্য জানিব এই অন্ধকার কয় বরের মাটি বা গেছে মা মারা বন্ধ কইরা দেখো মা তোমরার মতো কত মামে গো এই এলাকায় সাড়ে তিন হাত মাটির নিজে সাবাবুরা রোজে মা আজকের মোনাজাত গো নজী বই যে না এ আমার ভাই বাবারে রাস্তাঘাটে দোকান পাঠে রঙের বাজার মিলাইসো এই রঙের বাজারে আমার আল্লাহ একটা সেকেন্ড লাগব না যেই যেই কালে তাকো ব্যাগের বাগানে আসো আমরার সাথে দুটা হাত বাড়াইয়া দাও আমার মদিনার মাহবুবের খাতিরে আল্লা আমরারে আজকে খালি দিবে না ডাকলে নিজুরাই ম জবলি গো ঠান্ডা হবে মন না দেখলে দু নয়নে নয়নে কর আল্লাহ জালয় তোমার মন আদমানানবিরসনে কহিলেন কথা আর বাতেনিয়া আপনার ডলি কই কইবা কথা আল্লাহ ওই কাবনে ডুগাইয়ার আল্লাহ করো জালা হে তোমার মনে আমদার হাবিবের বের সনে কথা মেড়া নিয়া আপনার জলেলি কই বা কথা আল্লাহ ওই নামাজ বসাই আরে আল কর্লা তোমার মনে আমার মুর্শিদে কালিয়া পরি বলে জীবন গেল বাবিয়া বাবিয়া দয়াল মুর্শিদ জালালে বলে জীবন গেল বাবিয়া বাবিয়া এ জীবন শৈলা গেছে আল্লাহ ওই কান দিয়া আল্লাহ আল্লা কর্লা জাল বাব এই মজলি সে সারা হাত বাড়াইছে কার জানি মানাই কার বাবা নাই মরিয়া গিয়া আল্লাহ ও আল্লাহ আপনার মা বাবা মাফ গো আল্লাহ কয় বরে রাজা কত কষ্ট করছে মা কত কষ্ট করলো বাবা নিজে না খাইয়া খাওয়াইল নিজে না পয়া পর কোন হাওলাতে মারে তুই কবর লাগলো কোন হাওলাতে বাবারে তুমি খবর মার আল্লাহ রাত্রে যখন দুইটা বাজে রে আল্লাহ দুনিয়ার মানুষ হারামের গুমে ঘুমায় ওই ব্যাডের ভিতরে যখন লাড়া দিছিলাম রে আল্লাহ মা দুগিনী আর ঘুমাইতে পারে সারা রাত ফায়সারি করে ফিজালায় বিট লাগাইতে পারে নাই সকাল বেলা মা নাস্তা খাইতে বসল ছোট্ট বাউ দিয়া কলিজার মধ্যে লাতি দিছিলাম রে আল্লাহ নাস্তার পেলে পালাইয়া মা বেহুশ হয়ে গেছে এমর মা অন্ধকার কবর হামরার হামরা মারে কয় বরে মাইরুল্লাহ ওয়া আল্লাহ আমার মা বাবার মা আিস দাদা দাদি লালাল কব রাজা বন্ধ করতলি মাঝকলা লাগে বের কব রাজা মা বেঁধিস আল্লাহ এই মজলিসে যারা হাত বাড়াইছে যাদের মা বাবা দুনিয়াতে আছে জীবনের গুণা মাফ কইরা দাও হায়াতের মধ্যে বরকত দান কইরা দাও মা বাবার খেদমত করার তৌফিক দিয়া দাও এই মজলিসে যে যে নিয়ত কইরা হাত একটা লোক আমার নবীর কাটিরে গালি দিও না মক্কা মদিনার মানুষ যখন আমার কান্নিওয়ালা নবীর কথা স্মরণ হয় একটা তোমার দিয়া সোনার মদিনায় যায় আমরা তো পুরা হইলাম জীবনে আমার নবী দেখলাম না ও আমার আমরার দেখতে আল্লাহ আজকের মাহফিল ইন্ত কমিটি মরহুম আব্দুল হাফিজ মিয়ার বাড়ির ফাঙ্গনের যুব সমাজ দ্বারা বিশেষ করে আমার ভাই লোকমান তার বা আহাল বর্গরা কষ্ট কইরা সংগ্রাম করা পরিশ্রম করিয়া আজকের এত সুন্দর মাহফিলের বাগান সাজাইলো আমি তারারে কি দিতাম আমার কাছে কোনো কিছু নাই আমার নবীর মহব্বতে এত সুন্দর ব্যাকেশের বাগান সাজাইলো হাসর এলতে যা কমিটিরে কষ্ট দিও না আমার নবীর বাগানে জায়গা দিয়া দিও মাহবিল ইন্তজামিয়া কমিটির বংশের গুণা বংশের কবরা দাও আল্লাহ লোকমানের আব্বা আম্মার কলিজা টান্ডা কইরা লোকমানের আহাল বর করে কবুলাও আল্লাহ আজকের মাহফিলের সভাপতির হায়াতে বর খান কইরা দাও প্রধান অতিথিসের হায়াতে বর খান খুঁড়া দাও ও ক্যারামের হায়াতে বর খান খুঁড়া দাও আল্লাহ আমার সাথে আমার সপর সঙ্গীত রুদ আরে আপনি আল্লাহর অলি বানাইয়া দেন আল্লাহ খাস করে আগে আসদ্দিন তাই রুজুরের হায়াতে বরকত দান করে দেন দেশ বিদেশে অনেক দুশ্মন বাইরা গেছে রে আমার নবীর খাতিরে সই সালামতে আসছে এবং সই সালামতে যাওয়ার তফিক দিয়া দাও আল্লাহ ইমান গেলে ইমান পাওয়া যাবে জান গেলে ইমান গেলে ইমান পাওয়া যাবে না জান গেলে জান পাওয়া যাবে রে আল্লাহ আমাদের ইমানের যাবিন আপনি খোদা হইয়া যান আল্লাহ আমাদেরকে ফতে গাড়ে রোড অ্যাক্সিডেন্টে মরণ দিয়েন না আগুন ফানি অ্যাক্সিডেন্টে মরণ দিয়েন না মানুষের কাছে ব্যি করাইয়া মারেন না আল্লাহ আমাদের গরিবী আপনি দূর করিয়া দেন আমাদের রোগ বিমার বলা মুসিবত আপনি হেফাজত করিয়া দেন আল্লাহ আমি নালায়েক আমার মুখ দিয়া দুই সাইডটা ইমান আকিদার কথা বের করে দাও যেই কথা শুনলে তোমার বান্দা বান্দির ইমান আকিদা দুরস্ত হইয়া যাবে এমন কথা বের করে দিও না যেই কথা শুনলে বান্দা বান্দি গুমরা হইয়া যাবে হায় মক্কার কুফফারেরা হায় তায়েফের কুফফারেরা আমার কামলিওয়ালা নবীরে দেখলো আমরা তো গই আমরা হাত বিবেদ দেখলাম না ও মারা আমরার মন তো গো মোদিনায় যাই ওই নবী না দেখাইয়া গাইয়া গদিও না রে না দেখাইয়া মরণ গো দিও না আল্লাহ ঘরে ঘরে বায়াতের আসুল জারি করে দাও আহলে সুন্নাতল জামাতের মতে ভতে থাকার তৌফিক দিয়া দাও আমার ছোট্ট বাংলাদেশের রহমত এবং বরকত দিয়া দাও বাজেদ সুবানা খারাপ বিলি যেতা মাইয়া সেফুন ওয়াসালামুন আলাল মুরসালিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমিন 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 বাকেলা ইলাহা ইল্লাল্লাহ

খাইলে গব তু পুরাগে নাম মার হাবা আমার মনে হয় আছে গো দেওয়ানা মাসাল্লাহ আল্লাহ আল্লাহ আমার মরশিদ কি বা জাদুরে জানে এ এ মারহাবা আমার কলি জাদু রিয়া টানে রে আগলা আগলা আগ আল্লাহ নবীর নামে পাগল হইয়া মুর্শিদ নামে পাগল হইয়া প্রেম জমহ নায় দাও সাহাত আমার আল্লাহ 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 আমার মনে হয় আসরে দেওয়ানা আশিক জানে রে মুর্শিদের প্রেমে আসে কত জালা আল্লাহ 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 জালা হে জালা অন্ত

পাগল হ নবীর নামে পাগল হ হা মুশিদ নামে মার

ر <applause>

চাইলে কেও পীরের বস্তু নিতে নাগি পারে উপযুক্ত হইলে রে মুর্শিদ ডাইকা হাই আনবে গহরে রে জালালি ডাইকা আনবে গমরে ওরে যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তো ঈদের মেলা যারে ইচ্ছা تار دی اک میلا تو کی در ملاوا مرحبا کیوں بہ زیت فاره نار وضان ولی اللہ کے لا ماشاءاللہ امر کلیہ فوری کے مرحبا لا الہ الا اللہ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই উপস্থিত মাজখোলা দক্ষিণ ফাড়া মরহুম আব্দুল হাফিজ মিয়ার বাড়ির যুব সমাজের উদ্যোগে আজকের ছত্রিশতম ঐতিহাসিক ইমানে নুরানি এরভানি আজমতি ঈদ মিলাদুল নবী উদযাপন এবং সুন্নি মহাসম্মেলনের যিনি সম্মানিত সভাপতি সাহেব ফিরজাদা শাহ সুফি আলহাজ হজরত মাউল্লাহানা আব্দুল বাতেন ফির সাহেব সাহেব গদিন ফান কায়ে রাহামানিয়া দরবার শরীফ আড়াশি দা আল্লাহ জানো সভাপতির হায়াতের মধ্যে আর্সেনী সভাপতি সাপ আসেন হজুরের হায়াতের মধ্যে যেন সুস্থতার সহিত ন্যাক হায়াত দান করেন আমরা কি বকিল আমরা কি বকিল সভাপতি সাবরা হায়াত দিলে কি আপনাদের হায়াত কমে যাবে জোরে যিনি প্রধান অতিথি বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ সারা বাংলাদেশে অগণিত অসংখ্য ভক্ত নয়ন মনে আহলে সুনাতল জামাতের অতন্ত্র ফহরে মোটকথা সুন্নিয়াতের গর্ব আল্লামা ফির মুফতি গিয়াসুদ্দিন আর তাহিরি সাহেব ফয়জিয়া দরবার শরীফ বি বাড়িয়া হুজুরের হায়াতের মধ্যে যেন সুস্থ তার সহিত আমার আল্লাহ ফাক নেক হায়াত দান করেন একটু আস্তে কর আমন্ত্রিত মেহমান জনাব লায়ন মুস্তাফিজুর রহমান ওনাকে যেন হায়াতের মধ্যে বারকাত দান করেন বিশেষ করে ওলামায়ে কেরাম হজরত মাওলানা কামাল হোসেন নিজামী সাহেব আমার ফাঁসে বসা হজরত মাওলানা হাফেজ জসিমুদ্দিন আল কাদিরি সাহেব মৌলানা আবু বকর সাহেব আমিরুল ইসলাম সাহেব মোয়াজ মোহতারাম সদ্দুল আমায় কারাম অসংখ্য অগণিত লামায় কারাম অন্তর আড়ালে ফর্দা আমার মা আমার বোনেরা বেহেশতের বাগানে নবী প্রেমিক অলি প্রেমিক আশেকান জাকেরান রিক্সা চালক সিএনজি চালক বিভিন্ন পেশা বিভিন্ন পেশাজীবী মানুষ মোট কথা আমার নবীর আশেক দাড়ি ফাকনা আমার মুরব্বি বাবারা প্রত্যেক একবার মহব্বতে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ आवाजটা আরেকটু জোরেছ একটু আস্তে কোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একটু আস্তে কোন আলহামদুলিল্লাহ কইলাম কইলা আস্তে কোন জোরে এই মাহফিলটাতে আমরা খুশি না বেজার আরে তিন বছর গুয়ে হিসাব রে জালালি সাবরে একসাথ করাটা কষ্টের ব্যাপার আলহামদুলিল্লাহ কোন আমার ভাই লোকমান হোসেন সাধ্যে কুলাইছে ভাগ্যে কুলাইছে যে জনকে একসাথ করছে আলহামদুলিল্লাহ কইতেন না এই জন্য আজকের মাহফিলটাতে আমরা খুশি না বেজা আমাদেরকে বসার সুযোগ করে দিছে কে আল্লাহকে ছোট জোরে কন তো তাহলে কিতা জোরে কন যিনি বড় আওয়াজ ওই বো ছোট হ্যাঁ উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ এটা সতেরো সালের আওয়াজ হইছে আমি আইছিলাম সতেরো সালে আঠারো সালে আইতাম না আমার ভাই বড় ভাই ইন্তেকাল করছে এই জন্য আসতে পারি না তো আওয়াজটা হয়েছে ষোলো সালের এখন আপনারা আছেন কোন সালে তো উনিশ সালে বই আঠারো ষোলো সালের আওয়াজ দিল একটা ডাক দেন আল্লাহ আকবর আডালতে আসছে না কারণ আড়ার আওয়াজ আমি শুনি নাই মনে হয় এটা আড়ার মতো হয়েছে এবারে আর একটা ডাক দেন ইয়া রাসুল আল্লাহ এবার আর একটা ডাক দেন ইয়া অলি আল্লাহ একুশে গেছেন গো একুশে কারণ সুন্নিরা সবসময় একটু অগ্রগামী সুন্নিদের মাথায় একশো বছর আগে যেটা আসছে নবীর দুষ্মনদের মাথায় এখন আসে সেটা মা কথা না আমরা নবীর ফককে না বিপক্ষে আমরা কি নবীওয়ালা না শয়তানওয়ালা নবীওয়ালা যারা আল্লাহওয়ালা তারা আর নবী বাদ দিয়া আল্লাহওয়ালা যারা শয়তানওয়ালা আবু জাহেল কয় বাতিজা আমি লাই লাহা ইল্লাল্লাহ মানি আবু জাহেল শুনেন নিও ভালো মানুষ আস্তা হারাম জাদা মা কথা কয় না আবু জাহেল রে হারাম জাদা কুসি মনে কষ্ট গেছে আপনার দাদার কি নাম আব্দুল হক এবার দাদা তো আমি যদি এবার দাদার একটা গালি দিই এবারে মনে কষ্ট পাইব না তোর হুজুর করলো কিতা তো এই হারাম জাদা কুসি আবু জাহেল রে আমরা মনে কষ্ট করেছি যার মনে কষ্ট তে আবু জাহেলের নাতি কথা কন আমরা আবু জাহেল ওয়ালা নয় আমরা হইলাম আবু বকর ওয়ালা তাহলে আবু জাহেল কয় বাতিজা যা লাইলা ইল্লা মানি লেকিন তোমারে মানি না আবুজাল কে মুসলমান তাহলে আল্লাহ মানা নবী মানা নয় আল্লাহ মানা নবী মানা নয় আমার নবী জিরে মানলে আল্লাহ মানা হ এই জন্য নবীওয়ালা যারা হাকি কাতান আল্লাহ নবী বাদ দিয়া আল্লাহ যারা সব শয়তান সব কি এই জন্য বাবা আমরা ডাক দিছি তিনটা কটা আল্লাহর ডাক নবীর ডাক অলির ডাক কটা কটা আমার আল্লাহ কয় নবী গো এই তিনটা ডাকের মহব্বত যার অন্তরে আছে এই তিনটা ডাকের মহব্বত বিশ্বাস ভালোবাসা যার অন্তরে আছে গো আমি হাসরে বিচারের পরে হাস্টেটা ব্যসেষ্টের দরজা খুল্লা দিব আপনার উম্মত যেই কোনো দরজা দিয়া ডুববে বাধা দিতাম না জালালি সাহেব তিনটা ডাগের সে বেহাস্তি হো ভাই বেহাস্তি কারণ নামাজ কা আল্লাহ হুকুম কা আল্লাহ তো নামাজ কি ফরজ নামাজ কি আল্লাহর হুকুম নামাজ পড়ার বল পড়ার কথা বলছে কে আল্লাহ পড়েন নি আমার এক হুজুর কদুর নামাজের ওয়াজ করেন আমি কি বেটা আল্লাহ কইছে না আয় কইলি পড়বো

জাকাত রোজা নামাজ ফরদা আল্লাহ মানা না আল্লাহ মানা ফরজ নয় আল্লাহর হুকুম মানা ফরজ জালালি সাহেব আল্লাহ মানা ফরজ না হবাই আল্লাহ মানার নাম হচ্ছে ইমান কল ইজ্জাতে লিল্লাগে কোলীল রাসুল ওয়ানর মুখ এ জগতের মানুষই শুধু আল্লাহ মালার নাম ইমান নয়। আল্লার নবীদেরকে মানার নাম ইমান। আল্লাহর নবীদেরকে মানার নাম শুধু ইমান নয় যোগ যোগে আল্লাহর অলিদেরকে মার নাম ইমা। তাহলে আল্লাহ মানা নবী মানা অলিমানা মানা তিন মানা যার ভিতরে তিনটার মহব্বত যার অন্তরে আল্লাহ বন্ধু আমি আসতে ব্যাগেস্তের দরজা খুল্লা দিব গো ওই নবীলা উম্মত অলিওলা উম্মত রে বাধা দিতাম না যে কোনো দরজা দিয়া আপনার উম্মত ব্যাহেস্তে প্রবেশ করবে তবে গুনা থাকবে অসুবিধা নাই ইমানদার গুণাগার বেঈমানদার নেককা। কথা কোন ঠিক কিনা সুন্নিরা ফজর পড়লে জোহরের খবর নাই সুন্নিরা ওয়াজে বেশি নামাজে কম কথা কয় না কা গভীর মনোযোগ গুনা থাকবে অসুবিধা নাই আরে গুনাগারের ঠিকানা বেহস্ত গুনাগারের ঠিকানা সুন্নিরা গুনা করে লেকিন বিয়াদুবি করে না আমার আল্লাহ কয় বন্ধু আমার বিয়াদবের ঠিকানা দুজক গুনাগারের ঠিকানা বেহস্ত উম্মতের যদি গুনা না থাকে রে বাবা উম্মত উম্মত থাকে না উম্মত কাফের হইয়া যাবে গুনা থাকতেই হবে আমরা যে গুনাগার গুণার নাইফারা ফাহার আমরা গুনাগার গুনার নাই রহমান নামের খাতিরে ক্ষমা ক্ষমা কর না মাওলানা গুনার জন্য চিন্তা করিও না আমার দয়াল নবী ডাক দিয়া কয় উম্মত রে আমি ছোট গাড়ো গুণাগারকে করব নাও আসমান পরিমাণ

নবীদের গুণা আছে নি আমার নবী আদম নবী আদম নবীর গুণা আছে তো বাংলাদেশে বাস বাস ফিসাম বাস বাস আলেম আল্লাহ আদম নবী একটা গুণা করে সাড়ে তিনশো বছর কয়নি 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 আল্লাহ কয় নবীদের কোন গুণা নাই মৌলভী কয় আদম নবী গুণা করছে এখন কি আল্লাহ মানবেন না মৌলভি মানবেন আল্লাহ মানলে এই মৌলভীর মুখে লাত্তি মারার দরকার আসেনি এই মৌলভীর সালাম দেওয়া যাবে নি এই মৌলভীর সাথে মোসাফা করা যাবে নি আল্লাহ কয় নবীদের কোন গুণা উম্মতের গুনা আছে গভীর মনোযোগ উম্মতের গুনা সবাই বলেন উম্মতের গুনা নবীদের গুনা পার্থক্য তাহলে উম্মত এবং নবীর মধ্যে পার্থক্য হচ্ছে উম্মতের গুনা আছে নবীদের জোরে বলেন উম্মতের গুনা আছে নবীদের গুনা তো কোন উম্মতের যদি গুনা না থাকে নোট দিস পয়েন্ট কোন উম্মতের যদি গুনা নাই সে নবীর মত হইয়া যায় উম্মত যদি নবীর মতো হইয়া যায় উম্মত উম্মত থাকে না উম্মত কাফের হইয়া যায় গুণা লাগবে আমার নবী চোদ্দশো বছর পনেরোশো বছর আগে ফরমান উম্মত আমার গুণা করবে অসুবিধা নাই আমি মনে করি গুণা করবে লেকিন আমার উম্মত শির করবে না ওই নবীর দুশ্মনেরা আমাদেরকে বারে বারে শিরকি কি কইয়া ডাক দেয় আল্লাহর কসম জাতের কসম রে সুন্নিরা শির করে না তবে সুন্নিরা নবীকে মহব্বত করে ভালোবাসে ও জালালি কেন নবী নবী Karo আমি বলবো আমি কেন নবী নবী করি আমি নবী নবী করলে দুশ আমি দেখতেছি আমার আল্লাহ নবী নবী করে ঠিক দেখেন এটা পয়েন্ট নোট করেন আলেমেরা নোট করেন আদম নবীরে বানাইছে কে আল্লাহ इज्जत दीছে কে আল্লাহ আদম নবীরে বানাইয়া সমস্ত ফেরেস তাদেরকে কয় শেষ দা করছি নি আমি যাইতাম না বুঝাইবার জন্য একজন ব্যতিরিকে কথা কন না কা শেষ করে নাই সমস্ত ফেরেস তারা শেষ দা আরে বাপ তুমি মাটির দনকে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়ে দিলে শ্রেষ্ঠ বলিয়া ওই তাই নুরের ফেরেশতা করে আদমকে সেজদা ওই তাই নূরের ফেরেশতা করে সেজদা সবার চাইতে দিলে সম্মান মাটি আদমকে ঠিক কি না ঠিক আল্লাহু আল্লাহু তুমি জাললে জালালো শেষ করা তো যায় না গে শেষ করা তো যায় না গে তোমার কইলে গুণমা হবে দমে দমে এতে হারদম দম দমে দমে এতে দম পড়ে সে এসে মে আজম দমে দমে এতে দম পড়ে সে এসে মে আজলম মাছের পেট হইতে তিনি ফাইলে নিত্রার আল্লাহু 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 তুমি জ্বালে জ্বালালো শেষ করা তো যায় লাগে তোমার গুণগান আমার আল্লাহ কয় সেজদা করো আচ্ছা বাবা আপনারা কমছে আল্লাহকে সেজদা করছে নি আমি বলবো আলেম সাহেব যেখানে থাকেন আপনার লোক তো আমার দ্বন্দ্ব নাই শত্রুতা তো আসেন আমার ফাঁসে বসেন আমি যে সব বুঝি সব পারি এমন কিন্তু না আমার ভুল হইতে আমি সিলিন্ডার আমি মানুষ আছে আমার দোষ আমার ভুল হইতে পারে আমি বলবো হয় আপনি ভুলে না হয় আমি জালালি ভুলে হয় আপনারটা শুধরাইয়া নেন আর নয় আমারটা শুধরাইয়া দেন কিছু আছে আপনি বুঝেন আমি বুঝি না আবার কিছু আমি বুঝি আপনি বুঝেন না আমি বুঝি না আবার বুঝাইয়া দেন আপনি বুঝেন না আমার কাছ থেকে বুঝে নেন তার নাম ইসলাম কালকে সকালে কি বোধ করেন না সমালোচনা করেন না আদম নবীর কি আল্লাহ সেজদা করছে জোরে কর প্রশ্নে আসে না আমার কথা কনা কা জালালি কইলেন কেন বুঝাইবার জন্য মানুষ যে নবী চিনে না সমস্ত তারা সেজদা করছে কারে জোরে কর এবারে সবাই বলেন আদমের ইজ্জত আছে কি নাই

তাহলে আল্লাহ করে নাই ফেরেস্তা দিয়া করাইছে আদমের এটা আজ্জত দেখার ইজ্জত ইজ্জত তো এবার আমার নবীর ইজ্জতটা কেমন দেখবালি। আমার নবীর ইজ্জতটা কেমন শুনবানি শুনবানি আল্লাহ কয় ফেরেস তারা আদমকে সেজদা করো আল্লাহ কিন্তু করে নাই আমার নবীর ইজ্জত এমন আল্লাহ কয় ফেরেস তারা আমার নবীর সম্মান এমন মদিনার মাহবুবের ইজ্জতে আল্লাহ কয় তোর কর আমিও করি আদম নবীরে কয় তোরা কর আল্লাহ কি করছে আমার জোরে কর না

আমার নবীজিরে মাটির মানুষ যে বলে শ্রেষ্ঠ জনম মানব জীবনে গেছে রে কি আমনগ আকি কি নবী মাটি না নূর জোরে কন বাংলাদেশে একদল সুন্নি আছে গোলাপি কি জোরে কন এরা মিলাদের আম করে মিলাদুল নবীও করে আহলে সুন্না তল জামাত কয় কিন্তু কয় নবী নূর তবে মদিনার মাটি আছে কি আর নবীর বুঝি মদিনার মাটি আছে আমি বলবো মৌল বিশাপ আমার নবী যখন তখন তো মদিনা নাই আসমান নাই জমিন নাই চন্দ্র নাই সূর্য নাই ব্যস্ত নাই দোজক নাই মিজান নাই কাউসার নাই লহ নাই কালাম নাই দিন নাই রাইত নাই নাই রে নাই আছে কে জুরে আর নবীও নাই আল্লাহু আহাদুন লা মিয়া কুন মাহু শাই ওরে না আসিল আসমান জমিন আগুন আর হাওয়া পানি না ছিল আসমান জমিন আগুনার হাওয়া পানি সদা ছিল শূন্য ওরে একা একা প্রেম চলে না দেখলে না লাল সায়ের আব্বা না আল্লাহ অনেক সময় হাতে তালি দেন নি আপনারা আজকে শিখামু দেখেন দেখেন ওই শুনি হ্যাঁ ওই শুনি কা এক হাতে tali আমি যেখানে চালম এখানে আমরা দৌrbেন ফাইrbেন এক হাতে tali বাজে এক হাতে যেই ভাবে বাজে না একজনে এইভাবে ভাবে প্রেম একজনে প্রেম হয় না কজন লাগবে ওরে না আসল আসমান জমিন আগুনার হাওয়া পানি সদা যে ছিল শূন্যকার একা একা প্রেম চলে না দেখলে না লাল সায়রা বানা আল্লাহ কিচ্ছু তো নাই আমি আছে আমি তো নাই আমার ডাক দেবার মতো কেউ নাই আছে কি আল্লাহ খোদা কয় একা একা প্রেম চলে না দেখলে না লয় ছায় রাব্বা না কাজে একজন মাসুকের দরকার দাদিব না আমার নির্দোষী মন ফরওয়ার দিগার আমার দোষে আমি দোষী তাই তো আমার গলায় ফাঁসি বিচার হবে কর্ম অনুসার দাদিব না আমার নির্দোষী মন ফরওয়ার দিগার সুবহানাল্লাহ এবার আল্লাহ মাসুক বানাইছে মাসুক মাসুক। এই মাসুকটা আদম নবী নয় এই মাসুকটাই ইব্রাহিম নবী নয় এই মাসুকটা আমার দয়াল নবী একজন মাসুক আসিল রে সোনার মদিনা ঠিক কিনা ঠিক কিনা একজন প্রেমিক আসিল রে সোনার মদিনা ওরে জাহার সানে দুরুদ পড়ে জাহার সালে দুরুদ পড়ে ফাকর আব্বা নাও একজন প্রেমিকা সোনার মদিনা সবাই একজনে প্রেমিকা দিল রে আমার নবী যদি না হইতো আল্লাহ কিছু বয়দা না করিতো গো ঠিক না ও জালালি সাহেব এত নবী নবী কেন করেন আমি বলবো মে তো বিমারে নবী হ সুবহানাল্লাহ আল্লাহু জালালিত নবীর রোগে রুগী রে মানুষ দোয়া করে খোদা রোগ ভালো কইরা দাও জালালি দোয়া করে আল্লাহ যে রোগটা দিছ ভালো কইর না মরণ যদি দিবা আমার নবী রোগে দিয়া দেহ মন বলে নবী নবী জালালি সাহ আপনারা সুন্দিরা নুরলই মাটি লই লাগছে কবর তো মাটি নাই কইনি। এই তোমরা মাটি নিয়া কেন লাগছো? নবীজির নূর না মাটি এটা তো কবর জিগাইতো না। এমন কথা কয়নি। কইয়া দামাছাফা চাপা দেয়নি মানলাম। আপনার কথা মানছি। তো আপনি কইলেন কবরে নূর মাটি নাই। আজকে জালালি বলতিছি কবরে নামাজ রোজাও নাই। যাবেন এবারে? নূর মাটি নাই মানে নূর মাটি নিয়ে বেশি মাথামাতি করো না আরে নূর মাটি নিয়ে মাথামাতি কেন করব না নামাজ রোজা নাম ঈমান না নবীজি নূর এটা মানার নাম ঈমান আমনে কইলেন নামাজ রোজা নূর মাটি নাই আমি কইলাম নামাজ রোজা নাই নিচ হলো হাড়া আমনগো ভাষায় কি তা কয় ওই মরিস বাড়ে যে মহিলারা ফাটা মজগান মরিস উপরে কিতা হিল মরণ ঢাকা এক মোল্লা কয় নামাজ রোজা নাই আরেক মোল্লা কয় নূর মাটি নাই ও জালালি সাহেব মধ্যখানে আঙ্গ মরন ঠিক আমরা কি করি গবির মনুজুক বাংলা একটা কথা আছে কইতাম নি বা খারাপ লাগতেছে নি কোন আয় বা গুণাগার মানুষ কিছু জানে না মার হেলাম গালাম কিছু নেই আমরা কোনো আর যার নামে আইয়ের নই আমরা আছেন তাহির হুজুরের নামে আয় এত মানুষের সামনে জীবনে ফতম ওয়াজ করতেছি বা আর ডল লাইক দিছে আরে বড়া ইন্টারনেট খুলিছে পাঁচ লক্ষ লোকের সামনে আলোচনা করে জ্বালাই

বিভাগটি ভাগ সর্ব আমরা চ্যাম্পিয়ন দুই বার কথা কয় না কা আমরা যা আপনারা কিন্তু নাসিরনগর না কুমিল্লাই আচ্ছা কুমিল্লাই তো ওই সাউথ আফ্রিকানার একটা খেলোয়াড় আছে বল করে এবার ব্যাটার নাম হলো ডেইলস্টেন যুবক ঠিক আছে নি আচ্ছা তো ফুল বানতন শিক্ষিত ডাক্তার পরীক্ষা করবে অন্ত ওষুধ বেছলে ডাক্তার dise pharmacy এটা ডাক্তার হইছে

এই অর্ধেক ডাক্তার করে জীবনের সর্বনাশ কাঠমলবির গোষ্ঠী করে ইমানের সর্বনাশ জালালি সাহ আমার কথা শুনলাম না মোল্লার কথা শুনলাম না কারো কথা শোনার দরকার নাই আমি আজকে একটা ফয়সালা দিয়ে যাচ্ছি কারো কথা শুনতাম না আসেন এবার কইলো কবরে নামাজ রোজা নাই জালালি কইছে কবরে নামাজ রোজা নাই আরেক মৌলভি কইছে নূর মাটি নাই তো আমরা আজকে ডাইরেক্ট কবরে যাই যাইয়া দেখি আসি আসলে কি আছে ঠিক কারো কথা মানার দরকার আসেন আমরা কবরে যাই যাইবেন নি কবরে কেডা কেডা যাইতেন না একটু হাত তোলেন দেখি অসংখ্য লোক মরতে চায় না এই মাটির ভিতরে হবে গর রে মনামার কেন বান্ধ দালান যাওন লাগবনি আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়াকাতুল মাউত জোরে বলেন কুল্লু নাফসিন যায়াকাতুল কাতুল আরে কুল্লু নাফসিন যায়াকাতুল মাউত আসবে তোমার কাছে মালাক মাউত আসবে না আসবে না ঘোষণা করেছেন আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহ 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 আল্লাহর রে বন্দাহা আল্লাহ 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 রে হা বলো এই দুনিয়ার রং তামাশায় মগ্নাসো কত নেশায় এই দুনিয়ার রং তামাশায় মগ্ন আসো কত নেশায় ভুলি প্রভুর কথা সারা বেলা 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 আল্লাহর বান্দা বন্দা আল্লাহ আল্লাহ আল্লাহর রে বন্দাহা আমরা কবরে যাব কথা কর না তো জালালি সাহেব আইলাম মাহফিল আপনি বুঝি নিবেন কবর হবাই কবর কবর যাইতে চান নিও তো জালালি সাহেব কেমনে সম্ভব কেমনে সম্ভব আচ্ছা তো সবাই বলেন তো বাবা কবর যাই তুলে কি করতে হইব এক একজনের এক এক কথা এতগুলা মানুষ বলেন না কবর যাই তুলে কি করতে হইব হ্যাঁ মরতে হবে মরণ ছাড়া কবরে যাওয়া সম্ভব তো আসেন আমরা একটু মরি জালালি সাহেব আইলাম মা ফিল আমনে আমগর বুঝি মারবেন আরে এটা এ মরা এ মরা নো না এটা প্রেমে মরা কারা কারা মুড়ি হইছো যে কোনো ফিরের কাছে হাত তোলো ও অসংখ্য এ মুড়িদের অর্থ হচ্ছে মরে যাওয়া ও জালালি তাহলে তো আমরা মরা কবর যাইতে কোন বাধা নাই একটারে ফাঁসি দিছে কি ফাঁসি দিব বাধা এমনি আর ব্যাক কর তো তারে কয় রে তোর তো কালকে বারোটা বাজে ফাঁসি দেওয়া হবে তুই কি খাইতিস আস কি দেখতিস কি কইতিস ক খানা বলার কোনো আশা নাই একটা ইচ্ছা কিটা কয় জেলা সাপ আমার ফাঁসি দেওয়ার পরে আমার লাশটা পানিতে ফালাইয়েন না কোই ভালাইতো না জোরে কর না পানিক কই কেন রে কই আমি সাতার জানি না কি জান না এ বাদাইম না মনে বাদাইম না বুঝেনা প্রেমিকের লাশ গুলা পানিতে ও ডুবে প্রেমের মরাজলে ডুবে না ঠিক কিনা ঠিক কিনা ও প্রেম করতে দুই দিন ভাঙতে একদিন এমন প্রেম কইরো না দরদি প্রেমের মোরা জলে ডুবে আসেন আমরা কবরে যাব কথা কম বাজান নোট দিস পয়েন্ট আমরা কবরে যাইয়া দেখমো আসলে কোনটা আছে আজকে প্রমাণ হয়ে যাবে আসলে কবরে কি নূর মাটি আছে না নামাজ রোজা আছে জালালি সাহেব আপনি বললেন নামাজ রোজা হজ যাকাত কবরে নাই আরেক মাওলানা বলতেছে নূর মাটি কবরে নাই আমরা কানে বিপদে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহর নবী ডাক দিয়া কয় উম্মত আমার কারো উপকার করতে পারলে পারো না পারলে নাই কিন্তু ক্ষতি করিও আমি কেন ক্ষতি করবো আসেন ডানের ঢুকে দেখা দিম আপনার চোখে ওরে চর্ম চক্ষু বন্ধ করে অন্তর চক্ষু দাও না খুলে কালকে সকালে মনে করেন একটা লোক ইন্তেকাল করছে কি করতে পারে না এই যে জালালি হাত পাও লড়াইতেছে এখন আজরাইল আসতে পারেনি আন্ন কাছে আইতে পারেনি যা কর মন পিসের কথা করিসের কথারি ও তোর আসবে সমন করবে দমন আসবে সমন করবে দমন হাতে লাগাইবে বেরি দেখ রে মন জাক মারিয়ে দুনিয়া দারি কথা কন ঠিক কিনা বড় আশার বাসা রে গর ফের বেকে কোথায় ঠিক নাই জালালি কয় হোসারে মন জালালি কয় হোসারে মন হোসনা কারো এনতে যারি দেখে মন জাক মারিয়ে

তো আপনারা একটা কাফন কিনবেন কি কিনবেন জোরে কম নাও আমার কথা বুঝেন নি একটা জিনিস আছে তাকওয়া আপনাদের অনেকের ধারণা আছে অনেকের ধারণা নাই এই ইমাম সাবের তাকওয়াটা আর রিকশাওয়ালা তাকওয়াটা কি এক নি একজন ফিশ সাহেবের তাকওয়াটা আর খেতের বদিল্লার তাকওয়া কি এক নি ফিসাবের জীবন ও হাঁটুর উপরে কাপড় উড়াইতো না আর বদিল্লা গোঁজ কাম করে আমার কথা কয় না বুঝাচ্ছি বুঝানোর জন্য একজন রিক্সাওয়ালা আর একজন ইমামের আমলাক লাকি এক আমি রিক্সাওয়ালার কাছে নয় দিন বুজুরের কাছে নয় আমি আলেমের কাছে প্রশ্ন আমার প্রশ্ন জিজ্ঞাসা আমরা উত্তর দিবেন যারা বিবেক আলেম ওলামা যারা মুরুব্বি যারা আল্লাহকে বয় করো ফরহেজগার তারা মুত্তাকি যারা ইমানদার যারা আল্লাহ ভীতি যাদের ভিতরে তাকওয়া যাদের ভিতরে আছে আমি তাদের কাছে প্রশ্ন করতেছি যদি আপনাদের বুদু হয় আপনারা উত্তর দিবেন একজন ফিশ যদি একটা লুঙ্গি কিনে একজন ইমাম সাহেব যদি একটা লুঙ্গি কিনে এই লুঙ্গিটা কি দুইয়া ভরিব না আদুইয়া পরব জোরে কল সবাই কর আমি কি শিখে দিছি আপনি করে কেমনে কইলেন বলে আল্লাহ বিবেক দিছে কয় পড়িলে বা তারে কোরআন তারে কি আলেম বলে নিজে কোরআন না হইলে কোরআনে কি কথা বলে ও জালালি সাহেব দিন মজুর হইতে পারি রিকশাওয়ালা হইতে পারি লেকিন বিবেক তো আল্লাহ আপনারা কোন বাবা একজন ইমাম সাহেব ওগা লুঙ্গি কিনলো ওগা পাঞ্জাবি কিনলো এটা কি দুইয়া না আদুইয়া জালালি সাহেব পাঞ্জাবি সিলাইছে নাত্তার কাছে ঠিক আছে নিবা ভাই আমরা ফাজামা জামা কাপড় সিলান নি নাত্তার কাছে গো তো যে কলেন যে হ আপনারা আছেন কো কি মাহফিলে আছেন নি আমি কইলাম নাত্তার কাছে পাঞ্জাবি সিলাইছে আপনারা কোন হ ফিজিক্যালি প্রেজেন্ট মেন্টালি অ্যাবসেন্ট কি মাহবিলে আসেন নি এ দেখেন কারা কারা নাই একটু হাত তোলেন তারপর হাত তো তুই আসো কই তুই মাহবিল তুই কই আস আমি ইচ্ছা করি কিছু ভুল কইম আমরা কো মনোযোগটা দেখার জন্য ইচ্ছা করি কিছু ভুল কইম আপনারা কবেন যে না ভুল করে কবেন না কি নাতের কাছে ছিলাইছি এই হিন্দু হইতে এবার আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন ইন্নাল মরশে কুনা না আসেনি কোরআনে নাফাকে সোয়া ফাইলে কি হয় না হয় কথা ঠিক কিনা আমি বলবো বাবা ইমাম সাহেব লুঙ্গি কিনলো দুইয়া পরব জালালি পাঞ্জাবি কিনলো দুইয়া পরব কারণ পাঞ্জাবিটার মধ্যে নাফাক থাকতে পারে লুঙ্গিডার মধ্যে নাফাক থাকতে পারে সবাই ন যারা আলেম যারা ফির যারা মৌলভী যারা মুন্সি যারা ইমামতি করে একটা লুঙ্গি যদি কিনে দুইয়া পরব না আদুইয়া পরব একটা পাঞ্জাবি যদি কিনে দুইয়া পরব না আদুইয়া পরব এবার গভীর মনোযোগ এটা তাকুয়ার ব্যাপার আমি বলবো মাইস্কুলার গ্রামবাসী রে আশেপাশের এলাকার মানুষ লুঙ্গি কিল্লা দুইয়া বললা পাঞ্জাবি কিল্লা দুইয়া বললা এই যে আব্বার রেখা দাইলা আম্মা এই যে কাফনটা ফরাইলা আজ পর্যন্ত তোমরা একটা কাফনে দুইছনি দোয়ার দরকার ছিল কি না এটার মধ্যে কি না থাকতে পারে না বেশি ও সাহস্তা গুঞ্জন একটা ইন্ডাস্ট্রি আছে অলিপুর এক লক্ষ লোক একসাথে কাজ করে এখানে কি দুই একজন হিন্দু খাই থাকতে পারে না আল্লাহ কয় ইন্নাল মুরশিকুনা নাজাসুন নাপাকের সোয়াবলে নাপাক

ও জালালি এত এতদিন যে আমরা দুইলাম না কোনো গুনা নাই কোনো সমস্যা নাই কারণ না যায় না ভুল করিলে মাফ করে আল্লাহ এতদিন জানেন নাই কথা আমি আগেই বলছি সব যে তুমি জানো এমন কিন্তু না সব যে আমি জানি এমন কিন্তু না ছোটখাটো ব্যাপারও অনেকে জানে না দিন জানতেন না এই জন্য দোষ নাই আমার আলোচনা তখন সার্থক হবে কালকে থেকে যদি আজকে যারা জানছ কালকে থেকে যদি কাফন গুলা ধুইয়া দাও আল্লাহর দরবারে জুয়াব দিতা ফাইবা এতদিন জানো নাই ধো নাই গুনা নাই এখন জানছ নি সবাই বলেন যাইনা বুুল করবে যারা। আমার আল্লার দূষমন তারা যাইনা বুুল করবে যারা। আমার নবীর দুষমন তারা। ফরে না ফরেও নাগ। তাদের ইফাল্লা হয় না যায়না বলল করিলে মাফ করে। সবাই বলেন না যায়না ভুল করিলে মাফ করে ঠিককি না। আমার নবী ডাক দিয়া কয় উম্মত আমার মালতামা সাকা বে সুন্নতি এন্দা ফাসাদা উম্মতি ফালাহু আজরু মিয়াতা শহীদ রে একটা মরা সুন্নত যদি কেউ চিন্তা করতে পারো রে আমি নবী তোরে একশো শহীদের দিব এবারে মুরুব্বি প্রশ্ন করতে পারেন জালালী সাহেব সময় নাই আমি বলবো একটা লোক মারা গেলে সাথে সাথে কবর দেয় না

আমার নবীর কান্দ লোক আহু বকর সৌরফ জালে আল্লাহ আল্লাহ আমার আহু বকরের মর্যাদা অধীচন করে দোকু এলাকায় যদি বন্যা হয় বর্ষা হয় কবর গর্ত করলে ফানি ওডি কি ওঠে না ওরে নেই লাস্টটা রাখো কোথায় তখন বিজে না তাহলে ভিজা তাইলে ক্ষতি নাই কাফনটা ধোয়া শূন্য এবারে গোসল করাইয়া কাফন ফরাইয়া জানাজা দিবে কি দিবে জানাজার ফরে মুনাজাত নাই মাগো জানাজার পরে মোনাজাত নাই জানাজা নাই তো দোয়া এই বাদাই আপনারা প্রমাণ করতে চায় না জানাজার নামাজ জানা কি দোয়া ইম্পসিবল এটা কোথাও নাই হতে পারে না এটা নামাজ ফরজে কাফায়া কথা কোন ঠিক কি না এটার মধ্যে তাকবীরে উলা আছে নিও নিয়ত আছে নিও সানা আছে নিও দুর্দি প্রায় মাসে নি ও দোয়া আসেনি ও সালাম ফিরাই নি ও মা তুলে দোয়ালোকে হো সিমদিগি হিরি নি আই এম দোয়া ক চিকন দিগি হিরি হ মা কথা ক না কা তাহলে দোয়া যায় লেকিন নমাজ হুদিগিরি হরন যায় না তাহলে এটা নামাজ কি যদি ভিতরে দোয়া আচ্ছা আমরা দলিল দিছি বহু এরা মানে না হাদিস দিছি কো জাল দই হাসান সনদ ঠিক নাই আজকে দলিল দিব না আজকে ডাইরেক্ট ফয়সালা মাইস্কুলার এলাকার মানের শুনে রাখো আজকে ফয়সালা নিয়ে যাও যদি হাসরে আটকে যাও জালালি কাট পেটে দিব জান্নাতে চলে যাবে কোনো অসুবিধা হবে ফয়সালা টানেন বহুত বক বিতান্ড জানাজার পরে দোয়া নিয়া বহুত বাগবিধানটো আছে নিও বাগবিধানটো নয় আজকে ফয়সালা সিদ্ধান্ত বলেন কি ফয়সালা বলেন কি আপনাদের গুনাহ আসেনি নি মেরে বলেন গুনাহ আসেনি নি আছে কার কাছে আল্লাহর কাছে জুড়ে আছে যার মুনাজাত আছে তার ফয়সালা গুনাহ আছে যার মুনাজাত আছে গুনা নাইজার মুনাজাত নাই না পয়সা পয়সা লাবাসস মাকিয় কথা কোনা কর ঠিক বলে ইমাম সাহেব আর বাপ গুনাগর মুনাজাত কার কাছে আল্লাহর না ভগবানের কাছে না ফিশাবের কাছে ভগবানের কাছে না ফিশাবের কাছে না আল্লাহর কাছে চাইতে ক্ষতি কি আল্লাহ গানিউল ও আন্তমোল ফুকারা আল্লাহ হলেন ধনী জগত হল ফকির আল্লাহ কয় দুনিয়ার মানুষ দুনিয়ার গরিব যদি ফক ধোনির কাছে যায় লস আছে না যতবার হাত ততবার দেয় দুনিয়ার বান্ডার ঘুরাইয়া যাইব আমার আল্লাহ কয় ধারে আমি এমন বান্ডার লইয়া বসে রয়েছি যে বান্ডার অপুরন্তরে তুই যত সাইবি রে আমার কাছে তত ভালো লাগে

সুন্নি গো গুনা বেশি এবার শোনো নবীর হাদিস আমার নবী বলতেছে তোমার জন্য আকলিস দিনিকা ইয়াকফিকাল আমালুল কলিল ইমানদারের লাই বেশি নেক লাগে না অল্প গদুর সারবো ঠিক আর বেশি বেশি আমল নামাজ পড়তে পড়তে দাগ ফেলে দিছ গাত্তি গাত্তি আমল আমার আল্লাহ কয় আমালাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া কুদরতি হাতে ফুটবল বানাইয়াম কুদরতি ভাই লাগতে দিয়া জাহান্নামে বলা ঠিক আর রাসূলুল্লাহর গুনাহের উম্মতের সামনে রাসূল বলতেছেন আখলি দিনিকা ইয়াকফিকাল আমালুল কালিল ইমানদার ফার হইতে বেশি আমল লাগবে না অল্প কুদরত যথেষ্ট ঠিক কালকে নামাজ ছাড়ে দিও নামাজ রোজা ছাড় দিও জাহালি কষে তো না পড়তে থাকো কোনটা যে কবুল হয় জানে কে জোরে কো ভাইও এবারে দুই থেকে তিন জন কবরের দুই থেকে তিন জন লাশটারে ধরব কেউ কবরে যাইবনিও লগে জোরে ভাই বন্ধু জনা মুরলে কেউ সঙ্গে ধাবেলা মন তো খালি হাত এ কাপত খালি হাত এ কাপত বিদায় করে দিবে তারি ডেক্টারে বল জাক মারিয়ে দুনিয়া কথা ঠিক কিলা এভাবে দর্বে সবাই বলবে কবর দিবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে আদম ওসাফিয়ুল্লাহ না হয় না আদম নবিনা বলে আর নবীতুন অনেক বড় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে ইব্রাহিম ও খলিলুল্লাহ তো তুমি যে আমার নবীর দরুদ বাদ দি বেশি বেশি দরুদ ইব্রাহিম পড়া ঠিক আছে নাইও বোঝে কবরের মধ্যে আদম নবীর খানা নাই ইব্রাহিম নবীরও খানা নাই তৈবারে কোন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে ইল্লাল্লাহ ওমা আল্লাহর নামও গঞ্জাইতো না নবীজি আমি বলবো কি মনের বেদ তুমি জানো জানে নিরঞ্জ ও তুমি কই রাশ কি আজব লীলা তুমি কই কি আজব লীলা তোমার নামে নামে ফাঞ্জাতন তুমি জানো আর জানে নিরঞ্জ ইল্লাল্লাহ লিখতে বারহর অপর মোহাম্মাদ রাসুল্লাহ লেখতে দোষ আল্লাহ নবীরে কমায় না তুই কেন ইল্লা ইল্লাল্লা লেখতে কোন নুকতা নাই মানে আমার আল্লাহর মধ্যে কোন দোষ আল্লাহ দোষ এবং গুণের উদ্বে দোষ এবং গুণ হচ্ছে মানুষের সৃষ্টি ষষ্ঠা দোষ এবং গুণের উদ্বে মোহাম্মদুর রাসুল্লাহ লেখতে কোন নকতা নাই মানে আমার নবীর মধ্যে কোন দোষ তবে গুণ আছে ওই মানবীয় শুরুতে আসছে তো এই জন্য আবদুল্লেবনে মোহাম্মদ যেটা সবচেয়ে মোহাম্মদী এটার গুণ ছিল লেকিন দোষ লেকিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ দোষ গুণের ঊর্ধে ঠিক ওরে লামালি পরবেদের কায়া খুটা জা রে দি লায়া স্খরে সায়া লামা লি বে রে বেপের কায়া খুটা জা রেদি তার খুদা কে মনে জুদার রইলো রে দিন গেলো লাই লা খা ইল্লাল্লাগু পলো লাইলা খা ইল্লাল্লা গু পলো রে দিন গেলো লাই লা খা ইল্লাল্লাহু তালে বিশ্ব ইল্লাহ কিওয়া লা ম ইল্লাতে ইল্লাল্লা তো নবী বাদ দিয়াছে শুধু আল্লাহ আল্লাহ করাও খানা নাই এই জন্য আল্লাহ মানা নবী মানা নয় আমার নবী জিরে চিনলে নবী জিরে জানলে নবী জিরে মানলে আল্লাহ মানা তো তুমি যে কইলা বলে জালালি সাহেব কিটা কইলা সময়ের দরকার সহজে অল্প সময়ের ভিতরে কথাগুলা শেষ করতে পারতাম না তবে আমার বন্ধু সারা বাংলাদেশে সুন্নিয়াতের অতন্ত্র প্রহরী মাথার তাজ সুন্নিয়াতের লক্ষ লক্ষ লোক আমার নবীর প্রেমের তাহির হিসাবের আহ্বানে সুন্নি হয়েছে আলহামদুলিল্লাহ স্বীকার করেন আর না করেন আল্লাহ তারে দিছে আমরা দোয়া করি আরো দেখ খোদার লগে আঙ্গারও কুদুর দেওয়া

ধন্য আমি ধন্য নাও শুধুই তুমি সারায় আর কে আসে আমরার তুমি সারায় আর এত কাছে অনন্য ধন্য আমি ধন্য শুধুই নবীর জন্য তোমার মত মুরশিদ যাদের আছে বিপদে বাই তুই তাদের কাছে ফালান তাজিদালাহু ওয়ালিয়া মুরশেদা আমার নবী হচ্ছে ইমানদারের মুরশিদ বাদাই মেরা কট টুকু ফিরি কীট করে বেহাস্ত নিবেনি বলে দিবেন আমরা ফিরেই বেহাস্ত নিবে কারণ আমার ফির জালালি নয় আমার ফির তাইরি নয় আমার ফির জিহাদি নয় আমার ফির হচ্ছে স্বয়ং ছবি হাম মাধু ফালান তাজিদ আলাহু আলিয়াম তোমার মত মুর্শিদ যাদের আছে বিপদ বালাই তু চ তাদের না তুমি যাকে সাউ দার কুলে দাও তুমি যাকে সাউ বাগিসায় বরণ ধন্য আমি ধন্য শুধুই নবী তারপর আম গডান গটে আমারটা ধন্য আমি ধন্য আমার বাবা জালালি বাবার জন্য সুভাল কল্লা আমাৰটা কইলা কইলা গভীরে মনে যোগ যোগ তাহনে গিলা মিল্লা যে তো তুমি যে ইসলামী সঙ্গীত দেখলা আমরা কলে গান তোমরা কলে ইসলামী সংগীত কালকে কলে গান কৈছে গান কৈছে কৈ বনি কৈ বনি

জিনিস কিন্তু একটা করো একটা আরে টাঙ্গাইয়েন না আরে ব্যাক কর জুলানো যেটাঙানো এ সঙ্গীত যেটা গান এটা তোমার কথা ক না যেটা সঙ্গীত এটাই গান আচ্ছা বা আমি স্বীকার করছি আমি গান কইছি অপরাধ হইছে এবার আমরা মিছা কথা কইব না আরে খুশি করেন না আমি যে গানগুলা কইছি কি মাইয়া লোকের কথা মনে হইছে না জিনার কথা না সুদ কথা না বেড়িতের কথা না সিনেমা হলের কথা না তো কিসের কথা আল্লাহ কথা মরনের কথা কবরের কথা আল্লাহর কথা নবীর কথা ওলির কথা ঠিক ওরে আল্লাহ নবীর গান হারাম শেতো জ্ঞান গীন জ্ঞান হির আল্লাহ নো বি গান পীর আউলিয়ার সান যে বলে হারাম শেতো জ্ঞান জ্ঞান হির না বুঝে সুন্নাহ কোরআন হারাম তোমরা বলছো কেন না বুঝে সুন্নাহ কোরআন হারাম তোমরা বলছো কেন এ গান শুনে নবী ইয়াসিন ইয়াসিন গান গাইছিল খাজা ছেড়ে দিলাম ও আমার বাবারা এবার বলতেছে বিসমিল্লাহি ওয়ালা বিল্লাতে এত আস্তে বাজলো কত নাও ইমানদারের आवाज হবে জোরে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে আমার মদিনার মাহবুব একটা ডাক দিয়া কয় উম্মত আমি নবী সাধারণ নবী না আমি টুন্না নবী না ছোট নবী আমি না আমার আল্লাহ আমারে দিছে রে আমার আল্লাহ দিতে আমার বকিলগিরি করে নাই আমার আল্লাহ দিছে রে আল্লাহ প্রদত্ত ক্ষমতা আমি পাইছি রে ইরে জগতের মানুষ তোর যখন মাইস্কুলার মধ্যে কইব বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট নাসিরনগর থানা মাই গেরামডা আমার নবী সিনে কি সিনে না আপনারা হাজারের উপরে মানুষ সবাই আমারা দেখেন না বালাগুড়ি সাম আমি আমনগরে দেখি হয়তো ক্যামেরার কারণে এদিকে কিছু দেখি না হ্যাঁ এমন দেখছি সবার দেখছে আচ্ছা আপনারা সবাই আমার চিনেন নি আমি কিন্তু আমনগরেও চিনি না একজন র না আমি আপনাদেরকে দেখিনি যোরকম না দেখিনি আমার নবীও দেখে আমি যেমন দেখি আমার নবী আপনাদেরকে এইভাবে পার্থক্য কি পার্থক্য হচ্ছে আমি কাউকে চিনি না আমার নবী প্রত্যেকের সুভান গভীর মানুষ আমার নবী ডাক দিয়া কই উম্মত আমার তুরে যখন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া কবরে রাখবো আমি মদিনার কাবলিওয়ালা নবী রওজাতুন নবী থেকে মদিনাতু তাইয়াবা থেকে রহমতের নবী রহমতের দুইটা হাত বাড়াইয়া দিব নবুয়তের ক্ষমতা বলে মাইসকুলা তোর কবরে যাইব আমি দয়াল নবী যখন তুরে কইব বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ আমি দয়াল নবী মদিনাতু

আমি দেখবেন ওই এই যুবক আমার যুবকরা দাও বলারে বল করে এলবি আবেদন করে অস্তে আবেদন করলে আউট দিব নি ওমা কথা কয় না সব বি যদি আবেদন করে আমবে ডরে আউট দিয়ে দাও ওমা কথা কয় না আমার আল্লাহ তার ডরাই তো না এসকে মহব্বতে জুরে কোন আমিন আমিন খোদা না জুরে হইছে মাফ করন আরে মাপ করতো না কা খোদা কই রে হন তুগো কামলু গুনা করা আই খোদার কামলু মাপ করা সুবহানাল্লাহ খোদা মাপ করবে না কেন ক লাগ ডাক না তু বি রহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া জোরে কর সুবহানাল্লাহ খোদা মাপ করতে বইছ তুই সাসু দি সাইতি ভরস না এবারে কবর দিছেন মানসে পড়বে মিনহা খালাকনা সবাই পড়েন মিনহা খালাকনা অফিহা ওয়ামিনহা মাটি দিতে দিতে ফেরস তাই কবরে যারা ইউটিউবে জালালির আলোচনাটা শুনছো একমাত্র এটা গ্যারান্টি দিলাম জালালির কাছে শুনছো কারো কাছে আর শোনো নাই আর যদি অন্যকে কইয়া থাকে এটা জালালির তো না কইছে এই কাপোনের কাপড় দুন লাগবো গ্যারান্টি দিলাম কেউ তুঙ্গরে হুনায় না আমার কথা কইনা কেউ আচ্ছা এ কবরে যারা জালাল রিওয়াজটা শুনছ তারা একটু চুপ করে থাকবা মুরব্বী বা মারা যারা শুনো নাই তারা উত্তর দিবা মাটি দিতে দিতে ফেরেসটা আইব নিবা কয়জন সবাই বলেন কি নাম হ্যাঁ জোরে বলেন কি নাম এবার নবী কান্দে মসজিদ নবীতে আউ বকর সিদ্দিক আল্লাহ নবী গো আপনি কান্দেন কেন আমার নবী ডাক দিয়া কয় আবু বকর আপনারা কবর যাইয়েন না নবী এ কবরে যাইত না আবু বকর কাঁপ দিছে ইয়া রাসূলুল্লাহ কেন গো কবরটা বড় আযাবের জায়গা কিসের জায়গা জোরে কথা কর না জোরে না কইলে বন্ধ করে দিই আয় জোরে কান্দরা জোরে কইবে কিসের জায়গা আযাবের জায়গা খারাপ লাগতেছে? সব। কিছু লোকের মুখটা গোমরা, দর্মিয়া গোমরা মুখের ঠিকানা নাম হাসি মুখের ঠিকানা বেহস্ত। ঠিক। তোমরা কোনো কুত্তাগামর দিছিন তুই মুখ গোমরা করে রইছিস হাসি মুখ থাকবা সবসময়ে। তবে হাসি হইবো আওয়াজ কথা কই চেহারার মধ্যে সব সময় হাসি থাকবে। কিন্তু খিলখিল করে হাসা যাবে না না।ট্ট হাসি হাসা যাবে না। হাসি থাকবেন। চেহারাটা হাসিমই থাকবে। এটা ঈমানদারের চেহারা। ঠিক। তুই ক্যা

কারণ নবী আছে তো আমার কথা কয় না কা তো কাল থেকে শুধু গুনাই করি কেন না 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 গুনা করা লাগে না বা গুনা এমনি হই যায় আমার কথা ক না ইচ্ছা করে দরকার নাই তো অগসর যে কত গুনা হচ্ছে এডি তো মাফ আল্লাহর কাছে কথা কোন ঠিক কি না গভীর মনোযোগ আমার সাহাবা কারাম সাহাবায়ে কারাম কয় নবী গো কেন আমার নবী কয় ইয়া আল্লাহ নবী গো আও কবর কইয়া রাসূল আল্লাহ লবি গো কেন গো কয় কবরটা বড় আযাবের জায়গা তবে জান্নaghi বুঝজা গেলে ইমান লইয়া গেলে কবর হইব শান্তির জায়গা ঠিক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গবীর যুগ এখন কবর সম্পর্কে জানার তাগিদ দিলেন কে নবীজি কেডা এখন কবর সম্পর্কে জাননা কবর যাওয়ার দরকার আছে নি জোরে কোন আছে নেই তাহলে আমরা এখন কবরে যাইয়া দেখবো আসলে কবরে কি আছে এবার বলেন কবরে ফেরেস তাদের নাম কি জোরে বলেন আপনারা কবরে যাইয়েন না কারণ কবরে গেলে আপনি ঘরে এমন শেষ আছে বাসার কোন উপায় না শুননি হলেও শেষ গেলে দূরত্ব পড়ছেন তো শেষ কারণ জানেন না নবী নিষে তুমি যেই হও না কেন না জানি না কবরে না জানি কবরে আইস না আরে কবরে কি আসবে মানুষ মাটি দিয়ে তখন চল্লিশ কদম যাইবো তো জালালি সাহেব মাটি দিয়া মানুষ লড়বে না মুনকার নকির কি আসবে না আসবে চল্লিশ কদম যাইতে যত সময় লাগে মুনকার পরে আসবে আমি কিন্তু কদমের বলি নাই কদমের সময়ের বলি নাই আমি বলছি মাটি দিতে দিতে আসবে একজন কজন ও জালালি সাহেব এই ফেরেস্তার কি নাম এই ফেরাস্তার নাম হলো রোমান কি নাম জোরে কান জানেন না অসুবিধা কি আজকে জানছেন জানবেন সুবহানাল্লাহ কর না জালালের কাম এত জানানো জোরে কান না আমি যেটা জানছি রিসার্চ সে পাইছি আপনাদেরকে জানাইয়া দিলাম আমিও বাইছিলাম আপনারা বাসেন নিজে বাইছলে কিন্তু হবে না কথা কোন ঠিক কি না এবার দেখেন আমার নবী কয় আল্লাহ কয় তার নাম রোমান আল্লাহ কয় বন্ধু এই রোমান থাকবে কানা কি থাকবে রোমান থাকবে ডেন্ডাল রোমান থাকবে বোবা ডাইন ফাউ থাকবো বাঙাল আমার আল্লাহ কয় নবী গো আশি আলম বানাইলাম আঠারো হাজার জাত বানাইলাম বন্ধু রুমান রে এত বড় এত বিকট করে বানাইলাম এ দুইজন রে বিকট বিরাট বানাইলাম এবার দেখেন তাফসিরের মধ্যে আসছে আর সব আল্লাহ যারা ধরে রাখছে সাতজন ফেরেশতা ওই সাতজন ফেরেশতার দৈহিক বর্ণনা আসছে কানের লতি থেকে গাড় পর্যন্ত পাঁচশো বছরের রাস্তা

সময় কম আজরাইল কেমন বড় এদিকে গেলাম না যেহেতু রোমানের প্রাসঙ্গিক রোমানেরটা কথা বলি মুরুব্বী মুরুব্বী যারা আশি বছর হয়ে গেছে সত্তর বছর হয়ে গেছে মুরুব্বীরা অনেক সময় দেখা গেছে শীতকালে সকাল বেলা গোসল করিয়া তো গোসল করে হাত কাফে অনেক মুরব্বী হাত কাফার লাই চা খাইতে পারে না কাফে নেই হোক মুরব্বী হলে শরীরের কারেন্ট যুবক তোমার এখন কারেন্ট আছে মুস্তানি করো তুইও মুরব্বী হইবে এবারে বুড়া গোসল করিব হাত কাটতেছে তেল দিব এইভাবে বোতল লাগতে তেল একটু বেশি পড়ে গেছে আচ্ছা বুড়া এই তেলটা কি বোতলে ডুকাইতে কর আমি নিয়া আইলাম শুলো না মুর্শিদ ব্যাপারক রیتے গো দুনা এরে সব কইলাম কামসাগরের পার ও মুর্শিদ সান্দামার কোন সাধনে পাইব দিদার দিন গেলে দিন পাবে না সময় গেল সাধন বুড়ার দিন চলে গেছে ওরে ফিসের দিকে ছাইয়া দেখো নাই রে বেলা ওরে ফিসের দিকে সাইয়া দেখো বেলা ওরে কোন আশা বসিয়া রয়েছ মনে ভাগেলা কথা গণ ঠিক নাম একদম বাদাই না মানুষ কয় মা বাপ থাকলে মুড়ি দেওয়া যাইতো নয় কয়নি বল আলীর মাও ছিল বাপ ছিল নবীর কাছে সাত বছরে মরিছে আমার আল্লাহ কয় নবী গো আলি আগবাজারে আইছে আলি যা হাসিল করছে গ আপনি যার মাওলা আলিও তার মাওলা গুরু ভদে প্রেম ভক্তি হইল নামন হবার কালে ওরে মুর্শিদ ভদে প্রেম ভক্তি হইল না মন হবার কালে আর কি রে তুর সাধন বুঝন আর কি রে তু সাধন বুঝন অনু ও রাগের সময় গেলে আল্লাহু আকবার আগ আকবার কোন বাজারে আকবাজারে আমন লোক বাজারটা কোথায়

অকালে ফল ধরলে ও কালে ফল ধরলে ফলে মূলে মুর্শিদ ফদে প্রেম ভক্তি হইল নামন হবার কালে জীবন জীবন শেষ করে আুড়া ইয়া আবার মুড়িৎ করেন দূরে বেড়া তোর মুড়িদের সময় গেছে। ওরে ঘরের মাল সব লুইটা নিল আছে কোন দিকে যাইতাম স্কুল ছুটি দিছে আমাদের স্কুল কোনটা ফাইমেরিনো হাই স্কুল বা কলেজ কষ্টে আছে রে এলাকাতে একটা হাই স্কুল দরকার এলাকাতে একটা এত মানুষ একটা কলেজ দরকার

আমার দেশ উন্নত হচ্ছে আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ আমাদের দেশ আলহামদুলিল্লাহ যথেষ্ট 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 উন্নত হয়ে গেছে ইনশাআল্লাহ রাজনীতি করি না কিন্তু সত্য কথা বলার দরকার আমার কথা গোনাকা ঠিক 26 সালে দেশ হয়ে যাবে পৃথিবীর 26তম অর্থনৈতিক দেশ শুধু অপেক্ষা হয় দেখো আর অপেক্ষা করো দেশ সোনার দেশ জীব তবে নিজের দায়িত্ব নিজে পালন করেন দুর্নীতি ছেড়ে দেন কথা কোন ঠিক কিনা আল্লাহ যেন কবুল করক আমিন বলেন জোরে বলেন আমিন স্কুল ছুটি দিছে ওই বুড়া নাতি লই বাজারে যায় বুড়া বুড়ার বয়স আশি নাতির বয়স বিশ স্কুলের মায়েরা কার দিকে যাইব জোরে কথা কইতেইব জোরে এই জন্য নাতির হিসাব আছে

শিবে ভ্রুমোর ফুলের কুমল কলি শুকাই গেলে গুরুর ভদে প্রেম ভক্তি হইল নামন অবার কালে আর কি রে তুর সাদল পূজন আর কি রে তুর সাদল পূজন অনু রাগের সময় গেলে বেলে জালালি সাহ বুড়ার হিসাব নাই নাতির হিসাব আছে এটা কেমন কথা

বৃদ্ধ বয়স মাপ কেন বুড়গা ওজন করছে কি করছে মসজিদও গেছে লোক কাশ দিছে ভাত দিছে বুড়ের খবর নাই মা কথা কো না করছে টিস্যু লইছে তারপরে ফোঁটা ফোঁটা আল্লাহ কয় বৃদ্ধ হইয়া গেছো যাও এই বয়সটা মাফ কইরা দিলাম জৈবন বয়সের হিসাব দাও জৈবন বয়স কোন কাজে লাগাইলা নামাজ পড়লানি না পড়লা কেমনে কামাই করলা মা বাবার খেদমত করলা কিনা কামেল পীরের কাছে গেলা কিনা এ যুবকেরা এ যুবকেরা এ নৌজোয়ানেরা এখন নামাজ এখন রোজা এখন বন্দিগি এখন পীরের হাতে হাত ঠিক ঠিক কারণ এই বয়সের হিসাব দিব এই বয়সের হিসাব দাও আমার বয়সের হিসাব যাও এই হিসাব দিয়া হয় যাও হয় বাজার শেষ হয়ে গেছে এটি হল কি আর না হলি কি মাফ কিন্তু এডির মাপ নাই ফিসের দিকে নাই বেলা ওরে কোন আশা বসিয়া রইলা মনে পাগেলা ঠিক কি না ঠিক কি না বাজান আমার গভীর মনোযোগ আমি বলতে চাইছিলাম বাবা রোমান কি নাম রোমান রোমান আসবে কবরে আল্লাহ কয় নবী গো রোমান থাকবে খানা রোমান থাকবে জানা রোমান থাকবে বুবা ডাইন ফাও থাকবো বাগা গো ওই বুড়িয়া তেল দিতে যাই এবার বেশি তেল ডালছে এটা কি তেল ঢুকাতে পারবো তো কি করবো মাথার দি দিছে এবারে কিছু কনফরে দেখা যায় মা কথা ক না জোরে কর ফরেনি ফুরা বোতল ডালে দিছে না এক কোষ এক কোচ দিছে মাথা বাইয়া নাকে আল্লাহ কয় নবি আমি ৰুমানৰে বানাইছি এত বড় এ থুবি আমাৰ নবি কয় কেমন কয় সাতাশ মান সাত জমিনে যত ফানেই আছে আশী হাজাৰ আলম আঠার হাজার যাতে যত ফানে আছে গো বন্ধু সমস্ত ফানে যদি ঐ ৰুমানের মাথায় ডেলে দেবা অ আল্লাহ কসম ৰুমানের কোবালে আইতো না

আমার আমল বেশি শুনব আমি শুনব নিবনে আমি গাউচল আজ শুনব আমার আমলটা একটু দেখ দেখব নিব আমার কথা কেনাকা শুনবো নিব কিছু কই তো আর বলব

কগাল করল তুই আমার জালালি দেশের বাগির কী তুই আমার রেজা করলি তুই পালো করলি

আমার আল্লাহ কয় কেন কয় এখন মা ছাইরাইছে বাবা ছাইরাইছে স্ত্রী সন্তান ছাইরাইছে কবর কেউ নাই আছে নি নাই কোন আছে নি আমার কেউ নাই আম্রার কেউ নাই আমরার কেউ গো ওই কবর নবী সারা গতি নাই রে ঠিক না কেউ কানবে না নবী খোদা ফাড়াইও না আল্লাহ কোন এটা যাইব নবী আমার কান্দে শুধু কান্দে না নবী খানা ছাড়িয়ে দিছে এক সপ্তাহ খায় না এক সপ্তাহ ঘুমায় না নামাজের পরে কান্দা কান্দা কয় খোদা রোমানকে আমার উম্মতের কবরে ফাটাইও না আমার আল্লাহ কয় না 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 বন্ধু রোমান যাবে আমার নবী কানতে কানতে জারিম দারি মোবারক বাসা গেছে আমার নবীর চোখ মোবারকের ভানি মোবারক জমিনে ফোরা গেছে আমার নবীর চোখ মোবারকের ভানি মোবারক জমিনে ফোরতে দেরি আল্লাহর আর সে তুপান লাইক দেরি হয়েছে না আল্লাহ কয় বন্ধু আপনি কান্দেন কে কয় আল্লাহ সোরে কর নবী কয় কেন আমার আল্লাহ কয় নয়নে দিয়া নয়ন পাগল করলেন বন্ধের মন এখন প্রেম জ্বালা জলে গয়ন্ত প্রাণ বন্ধু ও প্রাণ বন্ধু রে বুলিতে ফাহিনে মাহারে প্রাণ বন্ধু ও প্রাণ বহলিতে ফা গুন গুনয়ব মহাব্বতে যেদিন আপনায় দেখেছি মনে আপল আপনার ছবি পাশে গয়ান তাহারে প্রাণ ও প্রাণ বন্ধু রে ফা আল্লাহ কয় বন্ধু কানে না জান 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 আমনার উম্মতের কবরে রোমান যাবে না নবী যুশি বেজার আবার কয় যাইব খোদা কিটা কইলা যাইব আবার যাইতো না আমার আল্লাহ কয় নবী আমার বন্ধু আপনার মাটি দিতে দিতে যেন গো। আপনার দিতে দিতে যেন না করে কি হবে আমার আল্লাহ কয় দেরি করলে রোমান্ডুকে যাবে এবার আমার আল্লাহ কয় বন্ধু দেরি যেন না করে দেরি না কইয়া আপনার উম্মতেরা চারটা লোক যেন কবরের চারি কন্যারে দাঁড়াইয়া যা

জালালি হুজুরের পক্ষ থেকে জালালি হুজুরের পক্ষ থেকে এবার শোনেন শোনেন আদবে আউলিয়া বে আদবে শয়তান আমি যে দু মিনিট কইলাম উনি কইলে যে পাঁচ মিনিট কইছি দু মিনিট উনি কো দশ মিনিট দেখছেন নেই এবার আদব যদি শিখতে হয় সুন্নিদের কাছে আসো ঠিক মা কথা কয় না গা এটা হলো প্রেম এটা মহব্বত তবে উনি আজিজি এন্তেজারি ভদ্রতা নম্রতা সুন্নিদের কাছে আছে কি নাই উনি দশ মিনিট বলছে এটা ওনার আজিজি এন্তেজারি ভদ্রতা আর আমি দুই মিনিটে ছেড়ে দিব এটা জালালের সভ্যতা উনি আর দশ মিনিট কয়েছে আমি বুঝি বিশ মিনিট বাস করি এত বাধাই না শেষ কথা আল্লাহকে বন্ধু কবর দিতে দিতে অনেকে কবর ऊंचा করে নিচা করে সোজা করে না ऊंचा নিচা করার দরকার নাই আল্লা কয় নবী গো ও নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দেন মাটি দিয়া যেন দেরি না করে কি করে কি করে এটা জরুরি মাসলা জরুরি মাসলা শুনেন জরুরি মাসলা গুরুত্বপূর্ণ মাটি দিয়া যেন কি না করে চারটি নকরে বলেন কবরের চার কোণার কবরের কোণার কোড়া জুড়ে কোন কবরের কোণার কোড়া নবি গো চারটা লোক বলেন চারটা লাড়ি লইতো কি লইতো অস্ত্র ছাড়া কিছু কারণ তাই রোমানের হাতে কি আছে আমের বন্দা সারিয়ার এখন সারিয়া লইতো রোমানের হাতে কড়া আমনের উন্মদ কয়জন লাড়ি লৈ খাড়াই তখন নবি গো একজন পড়বে সুরা কা ফেরুন কন সুরা একজন পড়বে একুলাস একজন পড়বে ফালাক একজন পড়বে ناس কটা সুর হইছে 4টা নবী গো 4টা সুরা পড়া লাদির মধ্যে জকল পুদিব গো আল্লাহর কোরআন এর খতিরে রোমান্নার হাতে টা চাইতে আপনার গা বড় হইয়া যাইবা সাথে সাথে চার কোণারে গায়াই দেন কয় কোণারে রোমান্না কানা রোমান্না কি কানা চার কুল পড়া জকল কুডা গড়াইবা এ কানা আইবো

আমার কথা কয় না কাকা কিনলে যে সার্কুল করে খুড়া দিতা এ খবর নাই আজকে জালালি জানাই দিলাম এ কানার হাতে তু লাড়ির বাড়ি তু বাসনের লাই যদি আমার আলোচনায় কারো মনে কষ্ট গিয়ে থাকে দস্তে বস্তে আর আমার মদিনার মহাব্বতে আমার ক্ষমা করে দিবেন আয় আর এলেম গালাম কিছু নাই বা আরব্বা দোয়া করছে আমারে দোয়ার খাতিরে আমি একটু কথাবার্তা বলি আমি আসছি যদি কারো মনে কষ্ট গিয়ে থাকে মদিনার মাহবুবের মহব্বত আমার ক্ষমা করে দিবেন ভালো লাগলে ফাসক্ত নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন সময় গেলে সাধন হইতো না সময় থেকে একটা ফির ধরবেন ধরবেন ফাস আল্লাহর ইবাদত নবীজির মহব্বত মা বাবার খেদমত ফাঁসক তো নামাজ আর কামেল ফিরের সহবতে যাইবেন তিনটা ডাকের বিশ্বাস আল্লাহ নবী অলি আল্লাহ ডাক অন্তর রাখবেন যে কোন দরজা দিবে হাসতে ঢুকবেন আল্লাহ বাধা দিত আমার জন্য দোয়া করবেন যদি বেঁচে থাকি দেখা হবে মাঠে ময়দানে যদি মরি যাই দেখা হবে আমার নবীর কদমে আমার আলাই বালাক আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি তালা বারাকাতু আর দোস্তের কাছে আমি দোয়া চাই বিদায়